উত্তর পূর্বাঞ্চলের কালচারাল সেন্টার ডিমাপুরের উদ্যোগে ও ত্রিপুরা তথ্য সংস্কৃতি বিষয়ক দপ্তরের সহযোগিতায় সোমবার সন্ধ্যায় খোয়াই টাউন হলে 11টি রাজ্যের শিল্পীদের নিয়ে নৃত্য অনুষ্ঠান বর্ডার এরিয়া প্রোগ্রাম 2023 অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য ছাড়াও মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা এবং সিকিম রাজ্য থেকে নৃত্যশিল্পীরা অংশগ্রহণ করেন। খোয়াই টাউন হলে এই নৃত্য অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা, জেলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার, খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপারসন তাপস কান্তি দাস, খোয়াই পুর পরিষদের চেয়ারপারসন দেবাশিস নাথ শর্মা সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে মোট 11টি রাজ্যের শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। প্রকৃত অর্থে আমি বলব, আমাদের দেশ নানা বর্ণ, নানা ধর্ম, নানা জাতি মানুষ আমরা বসবাস করি। এই যে এক একটা রাজ্য থেকে এখানে এসে একত্রিত হয়ে একে অপরের সংস্কৃতিকে দেখে আমরা একে অপরের সঙ্গে একটা পরিচিতি হওয়ার সুযোগ, মেলামেশা করার সুযোগ আমাদেরকে এ দেশে উত্তর পূর্বাঞ্চলের কালচারাল ডিপার্টমেন্ট আমাদেরকে করে দিয়েছে।